সেইদিন মা কষ্ট করে মানুষের দরে দরে ভিক্ষা করে যদি আমাকে লেখাপড়া না করাতো রে, পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত নাই গো, মৃত্যু পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হতো। কিন্তু শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, মানুষের মুচাটা যদি পচে যায় মানুষ যেমন তা বাঁচতে পারে না, একটা কিডনি ফেল হলে আর একটা কিডনিতে বেঁচে থাকতে পারে, দুটোই কিডনি ফেল হলে কিডনি দুটো কিনে তাকে বাঁচাতে পারা যায়, কিন্তু মোচা যদি নষ্ট হয়ে যায় রে তাকে আর বাঁচানো যায় না। ভাই গো, শিক্ষা যদি তোমার ভিতরে না থাকে তোমার মানবতা চরিত্র কোনোদিন ভালো হবে না, কথা বলার ভাইস থাকবে না, মানুষের সাথে নেক চরিত্র করার বুদ্ধি থাকবে না, শুধু কথা ন্যাকেট ন্যাকেট বের হবে, কথা উল্টো পাল্টো হবে, কথা ভালো কথা বললে ব্রেনে ক্যাচ করবে না। এর নাম মূর্খ, এর নাম হলো চাসাপ, এর নাম হলো গন্ড মূর্খ। ভাইজান বন্ধুরে খবরদার, ছেলে মেয়েদের কাউরি গন্ড মূর্খ করে রাখবেন না, লেখাপড়া করান। ভাইজান হাত দুটি নেই পা দুটি নেই, তবুও মা যেন আমাকে বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে, বাবা যেন প্রতিদিন আমাকে উল্টো পাল্টো বলতো, মনির রে তোর ঠ্যাং দুটো নাই, তোর হাত দুটি নাই, তোর ভিতরে যদি বিদ্যা থাকে তোর কল্যাণ হতে পারে। মা বাপ তো মনে করতো হাত পা নাই এরকম ছেলে, লেখাপড়া করে হাজার হাজার টাকা খরচা করে কি করবো, এর তো ল্যাব চাইবের বাবার বাদ, এরকম করে তো মা ফেলে ঠে দিতে পারতো। ও কেন না জি বলছে তোকে ভাড়া করে এলে তুই কহ হারা কেনা কহব, কত পেটে হিংসা। কে মা এবং বাপ যদি মনে করতো যে হাত নাই পা নাই একে এরকম করে পড়িয়া শুনি এত টাকা খরচা করে লাভ লাভ কি, এরকম তো মা বাপ মনে করতে পারতো নাকি, না মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করে মানুষের কাছ থেকে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়েছে, মা মা বড় কষ্ট করে লেখাপড়া করিয়ে আজকে আপনাদের সামনে তুলে দিয়েছে, দেখ রে আল্লাহর নিয়ামত। ভাইজান বন্ধুরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো আমি ওই কথাটা আপনাদের বলবো তার জন্য মাত্র 14 মিনিট সময় আপনাদের কাছে নিয়েছি, তবে আমি আপনাদের 12:20 মিনিটে বলেছিলাম, এখন বর্তমান 12:35 মিনিট। ভাইজান বন্ধু আমার, তবে এই 35 মিনিট যদি বেজে যায় তবে টাইমার মাত্র 25 মিনিট। ভাইজান আমি যেই কথাটা বলতে চেয়েছি মাত্র 7 মিনিটে বলবো, তবে 25-এর মধ্যে যদি 7 বাদ দিয়ে দেন থাকলো কত, 18 মিনিট। আমার মা আমার জন্য ভিক্ষা করেছে 14 বছর, আমি এই বাবলাবনা মাদ্রাসার জন্য ভিক্ষা করব মাত্র 18 মিনিট। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন মারে, আছেন কোন বঙ্গ, আছেন কোন চাচাজি, আমার মায়ের মতো আমি একটু ভিক্ষা চাইছি, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করে আমাকে লেখাপড়া করিয়েছিল বাবলাবনা মাদ্রাসায়, অনেকগুলি মাদ্রাসাতে তালবিলিম আছে, তারা যেন কোরআনের শিক্ষা শিখছে, তারা যেন নবীর হাদিস শিখছে, তাদের লেখাপড়া করার জন্য একটু ভিক্ষার হাত বাড়িয়ে বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আমার রাসূলের মাদ্রাসার জন্য, আমার নবীর মাদ্রাসার জন্য, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মতো মানুষটার হাতে একজন দাঁড়িয়ে বলবেন আমি টাকা 10,000 দিব। আল্লাহর কসম প্রত্যেক দিন আপনার জন্য দোয়া করব। হার মা হার লেগে চেয়েছিল, আমি বাবলাবনা মাদ্রাসার ছাত্রকালার লেগে চাহাছি ওরাকে কোরআন হাদিস লেখাপড়া করাইবেন লেগে, মাত্র একটা 10,000 একটা 5,000 কয়টা হলো এ টাকা, যারা টাকা ছাড়া কিছু বুঝে না নাকি, হ্যাঁ এটা কহো, একটা
5000 একটা 10000 কয়টা হলো দুটা 1000 করে 5টা 500 করে 5টা কয়টা হলো 12টা লোক 18 মিলিটার মধ্যে যদি কোন হাজি মুলি সাহেব হারাকে দিয়াড়ে দুবাই এলাকার মানুষকে ইয়াতই ফকির গরীব মনে করেছো তুমি অন্যান্য জায়গাতে 1 লাখ টাকা 50000 টাকা করে চাও আর আজকের হারকে কাছে এই মাত্র এই 12টা লোক চেয়েছো এই ফকির মিসকিনেতে এইলা টাকা দিয়ে দিবে 500000 করে আমরা আর অন্যান্য জায়গায় তুমি 12 মিনিট 13 মিনিট টাইম দাও আর হারাকে ফের 18 মিনিট টাইম দিয়েছো হারাকে ইয়াতই ভিখারি মনে করেছো নাকি শোনো মনির ভাই আমরা এই 12টা লোক 12 মিনিটে চলে যাব তুমি কোন এমন কথা কইতে চেয়েছো কথা তোমাকে কয়ে যেতে হবে আপনারা 12 মিনিট লয় 5 মিনিটে যদি 12টা লোক চলে আসেন 5 মিনিটের মধ্যে আমি 12টা লোক পেয়ে নিলি ছেড়ে দেব যেটা আজকে থেকে চটে চলে যাব আজ যদি একটা বাজিয়া দাও চলে যাব টাইম আমার শেষ এবারকার কল কবজা কিন্তু আপনার গা হাতে একটু তাড়াতাড়ি করে ফেলেন 500 করে 5টা 1000 করে 5টা 5000 একটা 10000 একটা মাত্র টাইম 18 মিনিট আছেন কোন আব্বা আছেন কোন আম্মা আছেন কোন ভাইজান আছেন কোন ভাবিজান ওই এত গলা ভিড়ের মধ্যে উঠে আসতে অসুবিধা লোক পাঠাও কেন এত গলা মানুষ টাইট ফিট হয়ে বসে আছে কেন প্রধান বক্তা এখনো বাকি আছে আজকার জালসা তো মুনিদের আর জাজিসের অন্য কাউরি তো জালসা লয় যতই 20000 টাকার বক্তা লিয়ে আইছো মুনিরের আর জাজিসের জালসা আইছে এগুলা সব মুনির আর জাজিসের লোক তো ভাইজান ওই জন্য আমি মনিরুদ্দিন বলছি যে আপনারা অনেকেই আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন আর হায় জজ্জি সাহেব আর হায় জজ্জি সাহেব ওয়াক্ত আবি থোড়া বাকি হ্যায় এরকম করে করে আপনারা কটপেটে হয়ে বসে আছেন উঠে আসতে অসুবিধা তার লেগে লোক পেছিয়ে দিছি আপনারা পাটা পাট দিয়ে ফেলেন 50 100 200 1000 2000 5000 10000 তাড়াতাড়ি করে দিয়ে শেষ করেন হ্যালো মিজানুর রহমান 3000 টাকা আজিজুর রহমান 4000 টাকা আজিজুর রহমান 4000 টাকা আজহার আলী উর্ফে আংরেজ কি আজিজুর রহমান আজহার আলী উর্ফে আংরেজ মানে পদবী নাম ইংরেজি 10000 টাকা 10000 টাকা নারে দেব আচ্ছা থামেন আপনাকে কোহা বন করব এগুলা টাকা হার ওয়াজ চলছিল তাকরি চলছিল তখন দিয়ে যায় না ওই নূর মোহাম্মদ ছিল তখন দিয়ে যায় এখন দিয়ে যায় মানে টাকা দিবা ওয়ার কাছে দোয়া দিব আমি খাপা পেয়েছ আচ্ছা আচ্ছা হার বক্তৃতা চালাকালি দিয়ে যায় আচ্ছা তবে বলে দেন দোয়া যা আছে সব দিয়ে চলে যাবো নাজিমুল হক 3000 টাকা আবু তালেব 5100 টাকা মুজিবুর রহমান 1500 রেজাউল হক 3000 আমিনুল হক 3000 মোস্তাক আলম 2000 আলমগীর আলম 3000 নারে তাকবীর দেখো গো দেখো খোদা তুমি ও তাকাইয়া এতগুলো বন্দা তোর এখানে আসিয়া যতক্ষণ আলোচনা তাকরির চলিছিল ততক্ষণে লোক লোক করে দিয়া গেল কেউ 5 কেউ 10 কেউ 2000 দান কবুল করব খোদা পাক সুবহান আর শোনা গেল 1500 আর 3000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা এ খাতার মধ্যে যত নাম পাওয়া গেল এ খাতার মধ্যে যত নাম পাওয়া গেল সকলের দান খোদা কর হে কবুল আমিন ও আমিন খোদা আমি
আমিন ও আমিন হে মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন কাউসার আলিফের কোনখান থেকে শত টাকা দানে দিল মাদ্রাসা বানাতে এ নবীর মাদ্রাসাতে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ভাই এ ভাই এক বাইকের চাবি গুম হয়ে গিয়া একটা বাইকের চাবি হারিয়ে গেছে যদি পূর্ণ পরিচয় দিয়া যদি চাবিটা কেউ নিয়ে যেতে পারো মানে যেই সেই নিয়ে যা খালি ঘুচড়া ঘুচড়ি করিয়া না আমাদের আরো পিটনি খেবে যার চাবি হারালছে ও ভালো করে দেখো ওই কিন্তু আসবে অন্য কেউ আসছে না মোহাম্মদ হোসেন 1500 টাকা এ মোহাম্মদ হোসেন দেখো এসে যে গেল 1500 টাকা ফেরে দেখো দানে দিল আরো একজন ফেরে 500 দান উদ্দেশ্য কবুল কর পাগ সুবহান আরো এক নওজোয়ান দেখো এসে গেল বেটা ছেলে হইয়া ফেরে গলায় হার দিল খোল যে উদ্দেশ্যে যে নিয়াতে 200 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা আরো আগি জন ফেরে 100 দান কবুল করো খোদা পাক সুবহান আরো আগি জন ফেরে 500 দিল এই আরে কা ভাই টাইম বহুত কম হ্যাঁ চলিয়ে আও আও আরো দুটা বাহির করো আরো দুটা বাহির করো আর নাই না লিখে দেন 1000 টাকা লিখে দেন পরে দিয়ে দিবেন নাকি এক দু মাস পরে দিবা খালি লিখে দাও না কি আছে না দেবে 1000 টাকা কি নাম গো কি নাম কি নাম আপনার মানিরুল এ মানিরুল নামে আমার নামে নাম হলো এ মানিরুল নামে নাম আমার নামে নাম হলো পরিমানে দেখো টাকা 1000 দিল 1500 দিল 500 নগদে আর 500 1000 বাকি আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি আর ওই একে বান্দা তোর 100 টাকা দান মোকাম্মাল মেম্বার এ মোকাম্মাল মেম্বার দেখো এসে গেল 2000 টাকা ফেরে দেখো দিয়া দিল আর একজন 300 টাকা শুনেন ওইগুলা খালি থুয়ে দেন আর 500 আর 1000 গালা খালি দিয়ে দেন পরপর করে কেন এটি আমি চেয়েছি ওগুলা চাইনি ওগুলা না দিলেও খুশি দিলেও খুশি মানে না চেয়ে যদি পাওয়া যায় হ্যাঁ নামটা কেটে দাও নামটা কেটে দাও হ্যাঁ টাকা দিয়ে দিলেন না হ্যাঁ না রে দেবে আমারও নামে নাম পাওয়া যায় গেল মানিরুল নাম তার দেখো শোনা গেল পরিমানে দেখো ফেরা 1500 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আরো একজন ফের সামন হইতে 500 টাকা দেখো ভাই আমি কিন্তু ঘড়ি খড় করে করে ধরে লেছি কেন কসম খেয়েছি তো যে একটা থেকে একটা সেকেন্ড আগে যেতে দেবো না খুব ভেবে চিন্তা টাইম দিবেন আমি কিন্তু তাকাল ছিগালি বারবার করে যে টাইম যে দিচ্ছ তা একটু ভেবে চিন্তা দাও ওটা ওরাকে কহিনি কিনা আমি মনে মনে কহছি নিতাল কিনা হ্যাঁ আর ওই একে বান্দা তোর দেখো আইসা গেল পরিমাণে 100 টাকা দিয়া চলে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান কি নাম আসলাম হাবিব আসলাম নামে বান্দা তোমার এলো পরিমানে দেখো টাকা 500 দিল নগদেতে 500 টাকা দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন এ মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে একটু পাক 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 চারিদিকে হেলা হেলা করে ঘুরিয়ে দাও তো পারো তো হ্যাঁ মামু তুই ঘুরিয়ে দাও বাবু হ্যাঁ মানে সবই একটা ভাইকে হাফেজ সাহেব পড়াচ্ছি হ্যাঁ চাদর কই চাদর আপনার কে গেছে যত কি কই চাদর কই এই তো এই দিকে দেখেন চাদর এই দিকে দেখেন আরে সুবহানাল্লাহ হ্যাঁ তো দিছে তো পড়পড়িয়া দেন ভাই পড়পড়িয়া দেন আরে এই এই লোকটাকে দুয়ার লাগার লাগা আজ যদি এই জালসাটা যদি হানফিরকে মতো হয়তো দেবান্দি বেরেলি দেবান্দির মতো হয়তো আজ কয়েক বস্তা টাকা আসতো জি ওরা খালি জানে যে কি আল্লাহর পরে কোন নবী আসবে না এই মুলবিরা হলো নবীর পরের নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া আ আর ফের তো লোকটা এরকম এরকম মনে করে ওরা টাকায় আর আপনারা 10টা করে টাকা পকেটে নেয় জি চাদর খান্ডা খালি এমনি হেঁটে বেড়েছে দেন পড় পড় ডাক্তার হাতে
হাজেখালি 2000 টাকা সিরাজুল হক উর্ফে কালু ঝাবুটরা থেকে আচ্ছা উর্ফে কালু 1000 টাকা 1000 টাকা নগদ 1000 বাকি দেন না কত নেবেন সুবহানাল্লাহ নারা তাকবীর দেখো 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 খোদা তোমার এক বান্দারা এলো দেখো 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 আল্লাহ তোমার কত বান্দা ছিল পরিমানে কত টাকা দিয়া চলা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা তোমার লাইটটা বন্ধ করো লাইটটা তো সব বরবাদ করে দিলে যে তুমি ক্যামেরাই চালু করো নি হাই রে কপালে মামু এ কই রে থাম হাগে দাও মামু ফ্লাশটা বন কর যে মাত্র 2.5 মিলিটার পুরো দর্শক একটা ভিডিও কর মাত্র 2.5 মিলিটার থেকে বেশি করবে না হ্যাঁ তো ভাই তাড়াতাড়ি আসেন আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা ডাইরেক্ট লাইট বন কর মামু ডাইরেক্ট আর কে আর একজন 100 টাকা আখতার আলী এ ওপেন ক্যামেরা দিয়ে কর মামু ওপেন ক্যামেরা দিয়ে হ্যাঁ আর একটা বান্দা তোর দেখো আইসা গেল